আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন্ত্র চট্টোপাধ্যায় পাঠভবনের প্রাক্তন ছাত্র সুমন্ত্রবাবু দীর্ঘদিন ধরে কাজ করেছেন পদার্থবিজ্ঞান নিয়ে এবং কাজ করেছেন নিউরো সায়েন্সেস নিয়ে আচার্য জগদীশচন্দ্র বসুর পদক্ষেপ অনুসরণ করেই এই দুই বিজ্ঞানের সমীকরণ তিনি করতে চেষ্টা করেছেন ব্যাঙ্গালোরে ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেসে বর্তমানে কর্মরত সুমন্ত্রবাবু গত পাঁচই ডিসেম্বর স্মৃতি বিষয়ক একটি বক্তৃতা দিয়ে এলেন রয়্যাল সোসাইটি লন্ডনে আমরা সুমন্ত্রবাবুর স্মৃতি নিয়ে আলোচনা করব করব আলোচনা তার কাজের বিষয় নিয়ে এবং পুরনো এবং নতুন শান্তিনিকেতন সম্বন্ধে তার চিন্তা ভাবনা আমরা শুনব সুমন্ত্র অনুষ্ঠানে স্বাগত প্রথমেই শুরু করি আপনার শান্তিনিকেতনের স্মৃতি নিয়ে আপনার বাবা দীপঙ্কর চট্টোপাধ্যায় ছিলেন এখানকার দিকপাল অধ্যাপক আপনি এখানে পাঠভবনে পড়াশোনা করেছেন কিরম ছিল তখনকার পাঠভবন এবং যদি একটু তখনকার পাঠভবনের বিজ্ঞান শিক্ষা নিয়ে কিছু বলেন কিভাবে আপনাকে সেটা প্রভাবিত করেছিল আমার পাঠভবনের স্মৃতি শান্তিনিকেতন আশ্রমের স্মৃতি খুবই সুখের আমি এখানে প্রথম আসি প্রায় চার বছর বয়সে আনন্দ পাঠশালায় ভর্তি হই তারপরে আমার প্রথম বিজ্ঞানের স্মৃতি বলতে কিন্তু আশ্চর্যভাবে আমার প্রথম সাহিত্য সভার স্মৃতি শ্যামলী বাড়ির সামনে একটা সাহিত্য সভা হয়েছিল শিশু বিভাগের সেখানে শুদ্ধ বিনয় ব্যানার্জি সভাপতি ছিলেন প্রথম আলাফায় অমিয় সেনের সঙ্গে নীলিমা সেনের সঙ্গে সেই সভাতে আমাকে বলতে বলা হয়েছিল অ্যাপোলো ইলেভেনের যে মুন ল্যান্ডিং হয়েছিল সেই সম্বন্ধে বলতে বলা আমি সেটা দেখি চাক্ষুষ দেখে এসেছিলাম টিভিতে আমেরিকায় ফিরে এসে কোনো কাগজপত্র ছাড়া স্মৃতি থেকে প্রায় দশ মিনিট পনেরো মিনিট আমি সেই অ্যাপোল ইলেভেনের বর্ণনা দিয়েছিলাম সেটা আমার প্রথম পাবলিক স্পিকিং ধুতি নিয়ে একটু অসুবিধা হয়েছিল কিন্তু বলেছিলাম ভালোই বোঝায় সেই প্রথম আমার শান্তিনিকেতনের একটা কনসেস মেমোরি যে সাহিত্য সাহিত্যসভার স্মৃতি আর তার সঙ্গে সেটা কিন্তু আমার বিজ্ঞানের সঙ্গেও জড়িত জড়িত আর বিজ্ঞানের স্মৃতি বলতে যেটা আমার কাছে সবচেয়ে বড়ো মনে হয়েছিল পাঠকনে পড়ার সময় যে প্রকৃতি পাঠ যেটা ছিল প্রকৃতি পাঠ একদম বইয়ে বাঁধা ধরা সিলেবাসে বাঁধা ধরা পড়াশোনার বাইরে অথচ সেটা কিন্তু প্রকৃতি পাঠের মধ্যে যে আসল দর্শনটা শিক্ষাদর্শটা সেটাই কিন্তু বিজ্ঞানের মূল কথা যে শিশু বয়সে একজনকে যদি প্রকৃতির সঙ্গে পুরোপুরি মিলিয়ে দেওয়া যায় তাকে এক্সপোজ করা যায় নানা দিকে দেখার জন্য শেখার জন্য গাছপালা জীব জন্তু পরিবেশের বদল ঋতুর বদল এগুলোর মধ্যে একদম নিজেকে ডুবিয়ে দেওয়া যায় তার থেকে নানা প্রশ্ন জাগে এটা কি করে হয় ওটা কী করে হয় এটা কেন হচ্ছে আর তার সঙ্গে একটা পর্যবেক্ষণ করার ক্ষমতা খুব ছোট বয়সে একটা অভ্যেস হয়ে যায় যে খুব খুঁতিয়ে খুঁতিয়ে পর্যবেক্ষণ করা এটা কিন্তু আবার বিজ্ঞানের পক্ষে বিশেষভাবে প্রয়োজনীয় তাই আমার মনে হয় যে বিজ্ঞানের বইয়ের বাইরে এইভাবে হাতে কলমে বিজ্ঞানের একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞান শেখাটা একটা বড় লাভ হয়েছিল প্রকৃতি পাঠের মাধ্যমে অর্থাৎ বিজ্ঞান শুধুমাত্র বইয়ের পাতায় নয় আমাদের চারিপাশে যে রয়েছে সর্বক্ষণ সেটা যেন শিখিয়ে দেওয়া হচ্ছিল প্রকৃতি পাঠের মাধ্যমে আর একটা বড় ব্যাপার হচ্ছে বিজ্ঞানে বইয়ের পাতার মধ্যে তো অবশ্যই নয় বিজ্ঞানের শুরু কিন্তু হয় প্রশ্ন দিয়ে কৌতূহল না হলে প্রশ্ন আসে না প্রশ্ন না তুললে বিজ্ঞান হয় না আর প্রকৃতি মাঠের মাধ্যমে সেইটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আরেকটা জিনিস জিজ্ঞাসা করি এটা এই প্রশ্নটা আসছে আপনার বাবার হয়তো ইন্সপিরেশন থেকেই যে তিনি দীর্ঘদিন পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন আবার রবীন্দ্রনাথের চিন্তাভাবনা নিয়েও গভীরভাবে ভেবেছেন লিখেছেন আমরা এখন লক্ষ্য করি কম্পার্টমেন্টালাইজেশনের কথা সায়েন্স বিভিন্ন অন্য ডিসিপ্লিনস যেন আলাদা আলাদাভাবে কম্পার্টমেন্টালাইজড আপনার বাড়িতে এবং শান্তিনিকেতনে এই কম্পার্টমেন্টালাইজেশনকে কি অতিক্রম করার একটা চেষ্টা করা হয়েছিল একদম অবলীলাক্রমে মানে কম্পার্টমেন্টালাইজেশনে কোনো ইঙ্গিতই পায়নি কখনো বরঞ্চ উল্টোটা আমার বাড়িতে আমার তখনকার স্মৃতিতে যা মনে পড়ে আমরা চীনা ভবনের পেছনে নিচু বাংলাতে থাকতাম কোনো প্রায় কদাচিৎ কোনো বৈজ্ঞানিক বন্ধুকে আসতে দেখেছি বাবার কাছে যারা আসতেন আড্ডা দিতে তারা হচ্ছেন সোমনাথ হোর কৌশিক জি সরবরি রায় চৌধুরী মানিদা অমলান্দা বিভিন্ন লোক যারা হয় অর্থনীতি বা ইতিহাস অসীম দাসগুপ্ত নানা রকমের গুণী মানুষ যারা সব বিভিন্ন বিষয়ের ফলে আমি বড় হয়ে উঠেছি এদেরই দেখে আর ভাবতাম যে এরাই সাংঘাতিক দারুণ মানুষ এরাই আমার রোল মডেল তারপরে কোন এক সময় বড় আরো একটু বড় হয়ে ছাত্রাবস্থায় কলকাতা গিয়ে হঠাৎ খেয়াল করলাম যে আমি কিন্তু কোনো ভয়ানক সারাক্ষণ যে বিজ্ঞানের লোকেদের আশেপাশে বড় হয়েছে তা একদমই নয় অথচ তার মধ্যে একটা দাম ছিল কারণ বাকি সব বিষয়ের প্রতি একটা সম্মান বাকি সব বিষয়ের প্রতি একটা আকর্ষণ এগুলো বড়ই দরকারি কিন্তু আজকের যুগে যে আপনি বলেন কম্পার্টমেন্টালাইজেশন তার একমাত্র ওষুধ তার এগেনস্টে হচ্ছে এইভাবে মনের প্রসারটা বাড়িয়ে বাড়ি একটি জিনিস জিজ্ঞাসা করি এই পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান বিশেষ করে স্মৃতির ব্যাপারে আপনার প্রথম কৌতূহল উদ্রেক হয় কখন কিভাবে এই বিষয়ের প্রতি আপনি আকর্ষিত হন সত্যি কথা বলতে স্কুলে যে জীববিজ্ঞান পড়ানো হচ্ছিলো তার প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না সত্যি কথা বলতে গেলে এবং এক এক সময় ভালো লাগতো না কারণ অনেকটাই ছিল মনে রাখার ব্যাপার মুখস্থ করার ব্যাপার যেটা আমি ভালো পারতাম না কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়িতে প্রচুর বই ছিল আর সেই সব বইয়ের মধ্যে আমার বাবার পদার্থবিদ হওয়া সত্ত্বেও তার একটা বিশাল উৎসাহ ছিল জীববিজ্ঞানে সবসময় আমাকে বই এনে দিতেন আর এই একটা বড় কথা বলতেন থিওরিটিক্যাল ফিজিক্সিস ছিলেন আর থিওটিক্যাল ফিজিক্সিসটা একটু হন অনেক সময় কারণ তারা ভাবেন তাদের বিষয়টাই শ্রেষ্ঠ বিষয় কিন্তু আমার বাবা সবসময় বলতেন যে আমি যদি এখন নতুন করে বিজ্ঞান চর্চা শুরু করতাম আমি জীববিজ্ঞান করতাম এইটা একটা বড় ছাপ ছেলেছে আমার মনে আর তারপরে দু তিনটে বই আমার মনে আছে যেগুলো খুব দাগ কেটেছিল একটা হচ্ছে জিম ওয়াটসনের ডাবল আবিষ্কারের বইটা সেটা আমার বাবা আমাকে দিয়েছিলেন তারপরে জেকাব রোনাওস্কির অ্যাসেন্ট অফ ম্যান একটা টিভি সিরিজ হয়েছিলো সাংঘাতিক টিভি সিরিজ সায়েন্সের হিস্ট্রির ওপরে সেটা পাঠকনে দেখানো হয়েছিল আমি তোমাদের ক্লাস এইটে এইটে পড়ি পাঠবনে দেখেছিলাম এবং তারও বইটা পড়েছিলাম দ্বিতীয় ঘটনাই আর তৃতীয় হচ্ছে একজন পদার্থবিদ অ্যাস্ট্রোফিজিস্ট কার্ল সেগান তিনি কসমাস বলে একটা প্রোগ্রাম করেছেন তার বই আর ব্রোকার্স ব্রেন আর ড্র্যাগনস অফ ইডেন এই দুটো বই বিজ্ঞানের বিষয় বই তার মধ্যে অনেক ব্রেন সংক্রান্ত কথাবার্তা ছিল এই তিনটে বই এখন ভাবলে মনে হয় যে কম এই তিনটে বই আমার উপরে প্রভাব ফেলেছে এবার আপনার কাজের বিষয়ে একটু জিজ্ঞাসা করি আপনি একটু যুগান্তকারী কাজ করছেন সাইন অ্যাপস নিয়ে এবং কিভাবে সাইন সাহায্যে মেমোরিকে আমরা এই যে ডিকেটা সেটা আমরা রেস্ট করতে পারি আমাদের দর্শকদের নিশ্চয়ই কৌতূহল রয়েছে আপনার কাজের ব্যাপারে আমাদের যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন যে আপনার কাজের ধারাটা ঠিক কীরকম এখন স্মৃতির ব্যাপারে সবচেয়ে বড় গোড়ার কথা হচ্ছে যে স্নায়ুকোষে স্মৃতি তৈরি হয় নিউরন ব্রেন সেল তো স্নায়ুকোষে শুধু তৈরি হয় না স্নায়ুকোষের যে যোগস্থল সিন্যাপস যেখানে একটা স্নায়ুকোষ থেকে আরেকটা স্নায়ুকোষে তথ্য আদান প্রদান হচ্ছে সেই সিন্যাপসই হচ্ছে সব কিছুর মূলে আর ওই সিন্যাপসেই সঞ্চিত হয় স্মৃতি কীভাবে না কোনো স্মৃতি মানে কি একটা অভিজ্ঞতা একটা অভিজ্ঞতা হলো সে অভিজ্ঞতাটা যদি এমন মনে দাগ কাটে যে একটা স্মৃতি তৈরি হওয়ার যোগ্য তাহলে ওই স্মৃতিটা ওই যে সিন্যাপসগুলোর তথ্য আদান প্রদানের ক্ষমতা বাড়িয়ে দেয় ওই তারপরে এর পরে যখন আবার অন্য কোনো অভিজ্ঞতা হবে হয়তো মনে পড়ছে এবার যে একে আগে দেখেছি তখন ওই সিন্যাপসগুলি আবার আর বেশি জেগে উঠবে তারও জোরালো আছে বলে তাহলে এই সিনেপসের ক্ষমতা বাড়ানোই হচ্ছে স্মৃতি তৈরির মূল কথা এবং অ্যাকচুয়ালি ওই যে রয়্যাল সোসাইটি লন্ডনে বক্তব্য দিতে গেছিলাম এই আবিষ্কারটা যিনি করেছিলেন যারা করেছিলেন ব্লিস প্রফেসর ব্লিস আর লোমো চল্লিশ বছর আগে তারা প্রথমে আবিষ্কারটা করেন তিয়াত্তর সালে তারই চল্লিশ বছরের সেলিব্রেশন যে এবারে আবার ডাকা হয়েছিল পৃথিবীর নানা জায়গা থেকে লোকজনকে যারা এখন এই সব বিষয়ে গবেষণা করে কাজ করছেন ভালো তাদের নিয়ে তার মানে দাঁড়াচ্ছে যে ওই সিনাপসের ক্ষমতা বাড়ানো কমানোর উপরেই নির্ভর করছে আমাদের স্মৃতির কতটা মনে গেঁথে থাকবে কতটা বেঁচে থাকবে কতটা ক্ষয়ে যাবে তার মানে যেসব অসুখ হয় ধরুন আলসাইমার্স বা স্ট্রেস মানসিক চাপজনিত যেসব অসুখ তার জন্য আমরা অনেক সময় ভুলে যাই জিনিসপত্র মনে রাখতে পারি না দৈনন্দিন জীবনের কথাবার্তা কাজকর্ম তার মানে ওই সিনাসগুলোর ক্ষতি হচ্ছে সিনেপস ক্ষমতা কমে যাচ্ছে এবং তার জন্যই এত ধরনের মানসিক অসুখ আচ্ছা আপনার কাজের মধ্যে বারবার ঘুরে এসছি যে স্মৃতি কি বিভিন্ন রকমের হয় এটা এটা নিয়ে যদি আমাদের একটু বলেন খুব কৌতূহলের একটা বিষয় অনেক কাল আগে অবশ্যই একটা লেখা পড়েছিলাম যে স্মৃতি সততই সুখের আমি একদম একমত নই ওর সঙ্গে স্মৃতি সুখ দুঃখ মিলিয়ে তাই তো আর কিছু স্মৃতি আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজ চালানোর জন্য লাগে আপনার নাম ফোন নাম্বার তারিখ কোথায় যেতে হবে কার সঙ্গে দেখা করতে হবে এই ধরনের ব্যাপার সেই স্মৃতিগুলো জমা পড়ছে হেপো ক্যাম্পাস বলে একটা ব্রেন স্ট্রাকচার এই হিপোক্যাম্পাসটা টেম্পোরাল লোবে থাকে কাজু 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 আকৃতি এক এক পাশে একটা করে তার মধ্যে জমা পড়ছে তথ্যের স্মৃতি তথ্যের স্মৃতি মানে যেসব ছেলেমেয়েরা পরীক্ষার জন্য মুখস্থ করছে মাতঙ্গিনী হাজার কবে জন্ম হয়েছিল এই ধরনের সব অবান্তর সব তথ্য যা মনে রাখতে হয় সেগুলোর গিয়ে চাপ ফেলছে হিপো ক্যাম্পাসে আর এক ধরনের স্মৃতি আছে যেগুলোর জন্য আমাদের বিশেষ চেষ্টা করতে হয় না সেগুলো হচ্ছে আবেগের স্মৃতি জীবনে হয়তো একবার একটা খুব ভালো বা খারাপ ঘটনা ঘটলো সারা জীবন মনে থেকে যাচ্ছে এই স্মৃতিগুলো স্মৃতিগুলো জোর অনেক বেশি আর এগুলো তৈরি হচ্ছে ঠিক হেপো অ্যামিকডেলাতে আর সেই অ্যামিকডেলার স্মৃতিগুলো কেন এত জোরালো হয় সেইটাই হচ্ছে আমার গবেষণার বিষয় আচ্ছা আর আপনি আরেকটা গবেষণার বিষয় তুলে এনেছেন সেটা হচ্ছে স্ট্রেসজনিত এই আমাদের স্মৃতি বিভ্রম বিভ্রাট ইত্যাদি যে ঘটনাগুলো হয় স্ট্রেস কিভাবে একে প্রভাবিত করে স্মৃতিকে কীভাবে নানাভাবে এবং সেটা আপনাদের দৈনন্দিন জীবনে যদি আমরা একবার তাকিয়ে দেখি তাহলেই বুঝতে পারবো জন্য সাংঘাতিক কোনো অসুখ হওয়ার প্রয়োজন নেই যেটা বললাম আবেগের স্মৃতি স্বভাবতেই বেশি মনে থাকে আর এদিকে তথ্যের স্মৃতি ক্ষয়ে যায় সাধারণত তাই তো স্ট্রেসের চাপে পড়লে এই দে দুটো ব্যাপারের মধ্যে একটা বৈচিত্র্য রয়েছে সেইটা আরও বেড়ে যায় তাহলে স্ট্রেসের জন্য হিপো ক্যাম্পাসের ভেতরে তথ্যের স্মৃতিগুলো আরও চাপে পড়ে ক্ষয়ে যায় আরও নষ্ট হয়ে যায় হিপো ক্যাম্পাসের সিনাসগুলোর ক্ষমতা কমে যায় স্মৃতি বানাবার এবং জমা রাখবার অথচ একই সঙ্গে যখন আমরা দৈনন্দিন জীবনে এইসব স্মৃতি ভুলে যাচ্ছি স্ট্রেসের জন্য আমাদের আবেগ বেড়ে যাচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে রাগ দুঃখ এই সবগুলো বেড়ে যাচ্ছে তাই তো সেগুলোকে আমরা লাগানোর মধ্যে রাখতে পারছি না কেন হচ্ছে কারণ ওই একই সঙ্গে অ্যামেকডিলার ভেতরে যে সিনেপসগুলো রয়েছে সেগুলো উল্টো দিকে যাচ্ছে যাচ্ছে আর স্মৃতিগুলো জোরালো হয়ে যাচ্ছে সেইটাই আমাদের কাজে দেখিয়েছি কীভাবে জোরালো হচ্ছে আর সেই জোরালো হওয়ার ফলেই আমরা দেখাচ্ছি যে ভয় বাড়ছে অ্যাংজাইটি বাড়ছে এবং এবং এগুলো বেশ চিরস্থায়ী অনেকটাই মানে অনেক দিন ধরে থাকে সহজে এগুলোকে ফিরিয়ে আনা যায় না এবং এই বিষয়ে আমি রয়্যাল সোসাইটিতে বলতে গেছিলাম অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার গবেষণার যে বিষয় সেটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে প্রায় জড়িত কারণ আমরা প্রায় প্রত্যেকেই এই চাপের মধ্যে কাজ করে আমাদের বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে তাদের আবেগ বেড়ে যাচ্ছে রাগ বেড়ে যাচ্ছে আবার স্মৃতিশক্তির একটা ক্ষয়ও হচ্ছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায়টা কি শক্ত ব্যাপার কম বয়সের যেসব শিশুদের যারা ছাত্রছাত্রীদের কথা বলুন স্কুলে পড়ে তাদের যদি এই ধরনের চাপের মধ্যে বেশি দিন থাকতে হয় সেটার ক্ষতি দীর্ঘস্থায়ী হতে পারে কারণ ওই কম বয়সী ব্রেনগুলোর যেমন প্লাস্টিসিটি বেশি শেখার ক্ষমতা বেশি কিন্তু সে একই সঙ্গে তারা বেশি ভালনারেবল তাই তো তাদের তাদের মধ্যে ক্ষয় হওয়ার অসুখ হওয়ার সম্ভাবনা বেশি ফলে ওই বয়সে যদি বেশি দিনের জন্য লম্বা সময় চাপ থাকে তার একটা প্রভাব কিন্তু বড় হওয়ার পরে থেকে যেতে পারে এই জন্য ডিপ্রেশন বাড়ে অনেকের মধ্যে হতাশার বাড়ে এটাকে আটকাবার বা ঠিক কর শুধরাবার উপায় একটা তো স্বাভাবিক যে স্ট্রেস ব্যাপারটাকে যদি একটু বাগিয়ে আনা যায় বলা সহজ করা শক্ত কিন্তু সেটার জন্য নানা রকমের সমাজে পরিবারে সকলের সাহায্য চায় পরিবারে যদি চাপ সৃষ্টি করে যে এত নম্বর পেতে হবে এত ঘন্টা পড়তে হবে এটা না হলে ওটা হবে না এটাই তো চাপ সৃষ্টি হচ্ছে তাই তো সুতরাং পরিবার হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স পরিবার যদি ঘোরাতে পারে তাহলে শিশুর ওপর তার সবচেয়ে বড় লাভ হতে পারে একটা ব্যাপার আরেকটা হচ্ছে সমাজেরও এটা বোঝা দরকার যে কেন এই ধরনের জিনিসগুলো বেড়ে যাচ্ছে কেন এই ধরনের অসুখ বেড়ে যাচ্ছে সুতরাং সার্বিকভাবে সব সমাজের বোঝা দরকার এই আমার গবেষণার মাধ্যমে যে আমি দেখাচ্ছি যে ব্রেনে কি কি হচ্ছে ধরনের ক্ষতি হচ্ছে ক্ষতির কেমন তাহলে লোকের বোঝা উচিত যেগুলোকে থামানো যেতে পারে আর একটা দিক আছে যে আমরা সামাজিক জীব সুতরাং সমাজের যেসব আদান প্রদান দেওয়া নেওয়া সামাজিক রীতিনীতি ইন্টারাকশন যেগুলোকে বলা হয় সোশ্যাল ইন্টারাকশন সেগুলো কিন্তু খুব সাহায্য করে নানাভাবে এই ধকটা কমিয়ে দেওয়া যায় আর একটা দিক হচ্ছে আমাদের প্রাচীন রীতিতে যেটা রয়েছে যোগ ব্যায়াম ধ্যান এগুলোতে দেখা গেছে গবেষণা করে যে সত্যি লাভ হয় সত্যি সত্যি লাভ হয় সুতরাং এটা আর একটা বড় দিক তাই না আর আমার ব্যক্তিগত প্রিয় ব্যাপার হচ্ছে গান বাজনা হুম সঙ্গীত আমার মনে হয় সঙ্গীত যদি কারো আর্ট ভালো লাগে তো আর্ট ভালো লাগে একটা কোথাও একটা স্টিমটা বের করে দেওয়ার উপায় থাকা দরকার আউটলেট আউটলেট দরকার আমি মনে করি গান বাজনাটা সেটা একটা বড় উপায় আপনি ইদানিংকালে আরেকটা গবেষণার দিকে এগিয়েছেন সেটা হচ্ছে অটিজম অটিজমের ক্ষেত্রেও কি মেকানিজমটা একই নাকি অটিজমের ক্ষেত্রে মেকানিজমটা আলাদা রকমের এটা খুব ভালো প্রশ্ন মানসিক চাপ যেটা নিয়ে কথা বললাম স্ট্রেস সেটা তো বাইরে থেকে আসছে পরিবেশ থেকে সমাজ থেকে নানা রকমভাবে আসছে সুতরাং এটাকে বলা যেতে পারে একটা এনভায়রমেন্টাল পার্টারবেশন ডিস্টারবেন্স অটিজমের এফেক্টটা একই রকমের কিন্তু উৎসটা আলাদা উৎসটা হচ্ছে জেনেটিক জিনের রদবদল হওয়ার ফলে জিনে কোনো গোলমাল হওয়ার ফলে ব্রেনটা ঠিক একইভাবে ডেভেলপ করছে না আর ডেভেলপমেন্ট হচ্ছে না যেটা ওঠার সময় গোলমালটা সে আবার গিয়ে সিনাপসে হচ্ছে সেই সিনাপসি একটা ভারসাম্য হারাচ্ছে তার ফলেই দেখুন অটিজমের একটা বড় কারণ হচ্ছে শেখার ক্ষমতা কমে যায় স্কুলে ছেলেমেয়েরা শিখতে পারে বলা হয় সেটা একটা করে সেটার জন্য হিপোক্যাম্পাস দেয় আর একদিকে আবেগ কিন্তু হাতের বাইরে সামাজিক অবস্থায় তারা মেলামেশা করতে পারে না অ্যাংজাইটি খুব বেশি হয় চোখের দিকে তাকাতে পারবে না লোকের সঙ্গে অ্যাভয়েড করে এইগুলো সোশ্যাল অ্যাংজাইটি আর খুব আনস্টেবল মুড মুডের ওপর নিচ হয় ভারসাম্য হারিয়ে যায় এগুলো আবার আমেক ডেলা আর সেই কারণেই আমার একটু কৌতূহল জেগে ছিল যে একদিন তো স্ট্রেস নিয়ে কাজ করলাম অথচ একই সিমটম একদম অন্যভাবে আসছে জিন থেকে আসছে তার চেহারাটা কেমন সেই জন্য আমি গবেষণায় ঢুকেছি বোঝার জন্য আচ্ছা আরেকটা অসুখ এখনকার দিনে দেখা যাচ্ছে যে খুব বেশি বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যালজাইমার্স অ্যালজাইমার্সে ঠিক কি হয় সাইনাপসে ওই সাইনাপসেই গোড়ায় গলত আলসাইমার ক্ষেত্রে সাইনাপসগুলো একদম আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে ওই বাড়া শক্তি ক্ষমতা বাড়াবার কমা বাড়া কমার যে ব্যাপারটা স্মৃতির মূলে সেটা একদম চলে যায় ফলে স্মৃতি তো আর সঞ্চয় হয় না মনে রাখা শক্ত হয় সবচেয়ে বড় মুশকিল সেটাই যে পরিবারের লোককে লোকে চিনতে পারে না খুব প্রথম শুরু হয় কিন্তু হেপো ক্যাম্পাসে হেপো ক্যাম্পাসে সবচেয়ে বড় ক্ষতি শুরু হয় সেই হেপো ক্যাম্পাসে তারপরে ব্রেনের অন্য জায়গায় ছড়ায় একটা তফাৎ রয়েছে যে এখনো অব্দি আমরা যা বুঝতে পারছি তাতে ওই যখন ক্ষতিগুলো হতে শুরু করে এক ধরনের ট্যাঙ্গল ফর্ম করে যেগুলো সেলগুলোকে নষ্ট করতে শুরু করে ওটাকে ফেরাবার খুব একটা উপায় দেখা যাচ্ছে না এখন অব্দি গবেষণায় এইখানে অটিজমের সঙ্গে একটা তফাত থাকছে পার্থক্য থাকছে অটিজম আমরা মনে করি যে সেলগুলো মরে যাচ্ছে না সিনাইসগুলো শেষ হয়ে যাচ্ছে না ঘুরিয়ে ঘুরে দাঁড়াবার একটা উপায় আছে ওষুধ দিয়ে কিন্তু অটিজ আলসাইমার্সের ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি এখন অব্দি যা বুঝতে পারছি তাতে সেই রকম আশা দেখতে পাচ্ছি না কিন্তু মানে ভারতবর্ষে কি অটিজমের কোনো ওষুধের প্রয়োগ এখনো হয়েছে না কারণ পৃথিবীর কোথায় ওষুধ নেই এখন ওষুধের ট্রায়াল কিছু চলছে বেশ কটা এগিয়েছে ভালোই ফলে আমরা বেশ আশাবাদী যে আগামী দু তিন বছরের মাথায় কিছু অটিজমের নানা রকমের কারণ আছে নানা রকমের জিনের জন্য হয়তো তা একটা দুটো অটিজমের যে কারণ সেগুলো আমরা এখন ভালো বুঝি ফ্রাজাইল এক্স যেমন একটা সেখানে বেশ কিছু ওষুধ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আলসাইমে গবেষণা এবং গবেষণার পেছনে পয়সা অনেক বেশি খরচ হয়েছে কিন্তু কিছু কিছু আমরা এখন আটকে গেছি থেরাপি অথবা ওষুধের জন্য নতুন গবেষণার প্রয়োজন হবে একটা কৌতূহল আমার মনে জাগছে সেটা হচ্ছে যে আচার্য জগদীশ চন্দ্র বসুর জীবনের সঙ্গে আপনার কেরিয়ারের যেন একটা মিল দেখা যাচ্ছে মানে দুজনে ইলেকট্রিক্যাল এম্পালস নিয়ে কাজ করেছেন রয়্যাল সোসাইটিতে বলেছেন আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি কি দিক দর্শন কি আলাদা করে কিছু করছেন বা আরো নতুন করে কিছু ভাবছেন জগদীশ বোস বিশাল মানুষ এক দিকপাল মানুষ ভারতের বিজ্ঞানের একজন মানে কান্ডারি আমি তেসে তুলনায় নেহাতি ছোট কিন্তু ওনার কাছ থেকে উদ্দীপনা পায় এই ভাবে যে এই কলকাতা শহরে বসেই তিনি ফিজিক্স থেকে শুরু করে তারপর শেষে গিয়ে ইলেকট্রোফিজিওলজি করেছেন প্ল্যান্টের নিজে হাতে যন্ত্রপাতি বানিয়েছেন গবেষণা করেছেন এটা একটা বিশাল প্রেরণা একটা অসাধারণ রোল মডেল বলতে হয় আস্কালকে দিনে আমরা বিজ্ঞানের টাকা পয়সায়নি দুঃখ করি হ্যাঁ ওনার হাতে তো প্রায় কিছুই ছিল না সুতরাং এ থেকে দেখে শেখার আছে কিছু আর ভবিষ্যতে কথা দেখতে গেলে আমার মনে হয় দুটো বড় জিনিস একটা হচ্ছে যে নিউরো সায়েন্সে কারা ভালো করবে নিউরো সায়েন্স কমিশন যারা এখন বিদেশে ভালো নিউরো সায়েন্স করছে আশ্চর্যভাবে তারা কিন্তু जगदीश পোশের মতো লোক তারা কিন্তু ফিজিক্স থেকে আসছে কেমিস্ট্রি থেকে আসছে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স থেকে যেও থেকে আসছে আসলে কেন কারণ নিউরোসায়েন্স এমন একটা বিষয় আলটিমেট পাজল ব্রেনের সেই রহস্য সমাধান করার জন্য সব বিষয়ের প্রয়োজন সুতরাং এই জন্য আমার মন আমি মনে করি ভারতবর্ষের ছাত্রছাত্রীদের নানা বিষয় থেকে এই বিষয়ে আসা উচিত এবং আশা করছি সেই যে সম্ভাবনাটা এইটা আমি আমি চাই যে এটা আরো বেড়ে উঠুক কারণ আমাদের সেই বিভিন্ন যে সেই কথাটা আপনি বললেন কম্পার্টমেন্টালাইজেশন এর ফলে ফিজিক্সের ছেলেরা কখনো বায়োলজি করে না বায়োলজি ছেলেরা কখনো ফিজিক্সের কথা ভাবে না সব বাধা ধরার রাস্তায় পড়ে যায় এই 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 পাঁচিলগুলোকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে আমাদের দেশে যে অসাধারণ প্রতিভা নানা বিষয় তারা যদি এইসব নতুন বিষয় আসতে শুরু করে তাহলে খুব ভালো হয় এবং এটা আমার একটা বিশেষ প্রচেষ্টা আপনি ভারতবর্ষের অনেক ছাত্রের কাছেই রোল মডেল বিজ্ঞানের যারা ছাত্র তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান মানে তাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি ইত্যাদি নিয়ে আমার একটাই বলার বিষয় যে বিজ্ঞান করার মূল কারণ হবে বিজ্ঞান ভালোবাসলে আর বিজ্ঞান ভালোবাসতে গেলে মনে কৌতূহল দরকার প্রশ্ন দরকার এমন একটা প্রশ্ন যেটা সমাধান না করলে রাত্রে ঘুম হচ্ছে না তাহলে বিজ্ঞান করা উচিত এবং সেই প্রশ্নটা যদি একবার খুঁজে পায় সেই কৌতূহলটা যদি মনে একবার জাগে তাহলে সেটা ছাড়া উচিত নয় লেগে থাকতে হবে এবং যতদূর যাওয়া প্রয়োজন যেতে হবে শান্তিনিকেতন নিয়ে শুরু করেছিলাম শান্তিনিকেতন নিয়েই হয়তো শেষ করব সেটা হচ্ছে যে আপনার আজকে শান্তিনিকেতন সম্বন্ধে আপনার কী ধারণা এবং আপনি কি মনে করেন কিভাবে এই শান্তিনিকেতন এগিয়ে গেলে বিশ্বভারতী এগিয়ে গেলে আপনারা যে যে মন্ত্র নিয়ে বড় হয়েছেন যে ভিশন নিয়ে বড় হয়েছেন সেটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি শান্তিনিকেতন তো খুব মনের কাছের জায়গা আর মন দুর্বল হয়ে পড়ে শান্তিতনের কথা বলতে গেলে শান্তিদিন অনেক ঘটনাই ঘটেছে সেটা হয়তো মনোপ্রুত নয় মনে দুঃখ হয় কিন্তু এটা ভুললে চলবে না যে শান্তিতনের গোড়ার এই আশ্রমের যে মূল আদর্শ যে আইডিয়া অফ শান্তিনিকেতন সেটা সাংঘাতিক জোরালো হ্যাঁ সেটাকে এত কাণ্ড করেও কেউ ধামাচাপা দিতে পারেনি হ্যাঁ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তা সত্ত্বেও সেই ধারণাটা বেঁচে আছে তার মানে আশা থাকা উচিত আমি সেই আশার অনেক চিহ্ন দেখতে পাই নানা জায়গায় ধরুন কলা ভবন একটা চমৎকার উদাহরণ যেখানে সব অনেক কিছু খুব ভালোভাবে হচ্ছে হয়েছে পাঠভবনে সন্ধ্যেবেলা একটা গানের আসরে গেলে বা একটা সভায় গেলে এখনো সেই সুর খুঁজে পাই সুতরাং নিশ্চয়ই সেই ভাবনাটা বেঁচে আছে আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে বিশ্বভারতীর যে ঐতিহ্য এবং বৈশিষ্ট্য সেটাকে বজায় রাখা আর পাঁচজনের মতো হয়ে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই এবং আশা করি সেইটা যদি সবাই এক একসঙ্গে সেটা বিশ্বাস করেন এবং চেষ্টা করেন তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল একটা কি অনুরোধ করতে পারি একটা রবীন্দ্রসঙ্গীতে যদি দুটো লাইন করেন আমাদের দর্শক ওইখানে গিয়ে আমার সাংঘাতিক দুর্বলতা আমার সিনাসগুলো গুলো কোনোদিন ওই ব্যাপারটা ভালো করে শিখে উঠতে পারেননি আমার গান বলতে গেলে বিজ্ঞান আমি গান দিই লোকের এই বিশ্বভারতীর পতাকা তুলে ধরবো পতাকা তুলে ধরবো আর গান শুনতে খুব ভালোবাসি শুনেছি বলেই জানি যে ওই ওই আমার নেই আমি যেতে পারে ঠিক আজকে আমরা কথা বললাম ভারতবর্ষের প্রখ্যাত বিজ্ঞানী শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়ের সাথে সুমন্ত দা আমাদের জানালেন তার গবেষণার বিষয়ের কথা জানালেন আমাদের পুরনো শান্তিনিকেতনে বিজ্ঞান শিক্ষার কথা জানালেন কীভাবে প্রকৃতির মধ্যে থেকেই কৌতূহলের উদ্রেক করে বিজ্ঞান চেতনা জাগিয়ে তোলা হতো জানিয়েছেন কিভাবে স্মৃতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করতে পারি আমাদের বলেছেন স্মৃতিজনিত বিভিন্ন অসুখের কথা এবং সেখান থেকে বেরিয়ে আসার কিছু রাস্তাও বাতলে দিয়েছেন বাতলে দিয়েছেন এই পথ ধরেই যে চাপ আমাদের জীবন মানসিক চাপ আমাদের জীবনে একটা অভিশাপ নিয়ে আসছে বিশেষ করে ছোটদের মধ্যে এবং এই চাপ যতক্ষণ না আমরা কমাতে পারছি স্মৃতি সংক্রান্ত যে অসুখ মন সংক্রান্ত যে অসুখ তা হয়তো বেড়ে যাবে আমরা আরও শুনলাম তার অটিজম নিয়ে কাজের কথা অ্যালজাইমার্স নিয়ে কাজের কথা এবং সুমন্ত্রদা আমাদের শুনিয়েছেন একটা আশার বাণী যে অটিজমের হয়তো আমরা শীঘ্রই ওষুধ পেতে পারি এবং সেটা হয়তো নিরাময় করা সম্ভব হবে আমাদের শুনিয়েছেন শান্তিনিকেতনের জন্যেও আসার কথা এই কৌতূহল এই ভাবনা চিন্তা যে শান্তিনিকেতন নিয়ে ছিল তা যে চিরায়ত সেই কথা শুনিয়েছেন সুমন্ত্রদা আপনাকে অসংখ্য ধন্যবাদ শান্তিনিকেতন দূরদর্শনের পক্ষ থেকে ধন্যবাদ